আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী ভাই এবং বোনেরা, নিশ্চয়ই ভালো আছেন সবাই সবার অবস্থান থেকে। আজ 5ই আগস্ট ইংরেজি 2021 সাল। জানাবো কুয়েতের আজকের টপ 3টি নিউজ, যেটি কুয়েত সোশ্যাল প্ল্যাটফর্মে এরই মাঝে ভাইরাল। জাহারা, কুয়েতের জাহারা এরিয়াতে প্রবাসী একটি ট্যাক্সি যখন দাঁড় করিয়ে ভিতরে ঢুকে কোনো একটি প্রতিষ্ঠানে, ঠিক সেই অবস্থা থেকে কুয়েতি দুজন বাচ্চা তার গাড়িটি নিয়ে চলে যায়। এই নিউজটি শেয়ার করার কিছু কারণও রয়েছে। আমাদের বিপুল সংখ্যক প্রবাসীরা রয়েছে কুয়েতে গাড়ি ড্রাইভিংয়ের সাথে জড়িত। আপনারা অবশ্যই আপনার গাড়ি থেকে বাইর হওয়ার আগে গাড়ি লক করে রাখবেন। বিশেষ করে ইদানিংকালে কুয়েতে গাড়ি চুরির ঘটনা এত বেড়েছে, আপনার একটু সচেতনতা, একটু সতর্কতা কুয়েতে আপনার অনেক কষ্টে অর্জিত টাকা বাঁচিয়ে দিতে পারে। সচেতন হন, সতর্ক থাকুন। এদিকে কুয়েতের মোবারকিয়ায় ঘটে গেল একটি ঘটনা। অবশ্য এখানে যে নারীকে দেখা যাচ্ছে, তিনি কি কোনো কুয়েতি নারী বা কোনো প্রবাসী নারী, সেটা ক্লিয়ার না। তবে এটি ক্লিয়ার যে এই মহিলা একটি গোল্ডের দোকান থেকে 3টি বিস্কিট বা গোল্ডের বার চুরি করে নিয়ে যায়, যেটি সিসি ফুটেজে এর মাঝে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল। আরও একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে আজ কুয়েতে ভাইরাল হয়, সেটি হচ্ছে যে কুয়েতি বাসা থেকে একজন খাদ্দামাকে নিয়ে যাচ্ছে একজন ট্যাক্সি ড্রাইভার, আর যার উদ্দেশ্য হচ্ছে তাকে বাইরে কাজ পাইয়ে দেওয়া বা কোনো অফিসে নিয়ে দেওয়া। কারণ বর্তমান কুয়েতে গৃহকর্মীদের প্রচুর সংকট রয়েছে, এমন কথাও বর্তমান চলমান রয়েছে যে একজন কুয়েতি বাসার কাজের লোককে 300 কুয়েতি বাসার কাজের লোকদেরকে 300 থেকে 400 দিনার পর্যন্ত দিতে হচ্ছে কুয়েতিদেরকে। কারণ হচ্ছে যে 2020 সাল থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকার কারণে নতুন করে কুয়েতে শ্রমিক আসছে না, বা কুয়েতের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে যারা ছিল তারাও দিন দিন কুয়েত ছেড়ে চলে যাচ্ছে। আর এই সুযোগে এক ধরনের অফিস বা কিছু ব্যক্তি এসব কাজগুলো করে যাচ্ছে। দীর্ঘদিন থেকে কুয়েতে ট্যাক্সি ড্রাইভারদের বিরুদ্ধে এই অভিযোগটি রয়েছে যে তারা বাসাবাড়ির খাদ্দামা বা গৃহকর্মী, বিশেষ করে ফিলিপিনি মেয়েদের সাথে কথা বলে তারপর ট্যাক্সি দিয়ে তাদেরকে সেই বাসা থেকে বের করে নিয়ে যায়, যেটি নিজেদের কাজে ব্যবহার করে বা অন্য বাসাবাড়িতে আবার কাজের বিনিময়ে বিক্রি করে দেয়, যেটার কারণে গত সপ্তাহে 69 জন প্রবাসী এবং 9টি অফিস জব্দ করেছিল কুয়েতের সিকিউরিটি ফোর্স থেকে। সকল প্রবাসী ট্যাক্সি ড্রাইভারদের প্রতি বিশেষ নির্দেশনা থাকবে। আপনি যে মেয়েটিকে একটি বাসা থেকে নিয়ে আসছেন অবশ্যই খেয়াল রাখবেন সে কোনো উদ্দেশ্যে বের হচ্ছে কিনা বা আপনি এটার সাথে জড়িত কিনা। সিসি ফুটেজে যেটি দেখা যাচ্ছে, ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে, একটি খাদ্দামা তার বাসা থেকে কাপড় চোপড় নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমরা কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি।